এই যে টয়লেটে যান, অবশ্যই ঢিলা নিয়ে যাবেন, ঢিলা মাটির ঢিলা হোক, টয়লেট পেপার হোক নিয়ে যাবেন। ঢুকার সময় বাথরুমের ভিতরে ঢুকিয়া এরপরে লুঙ্গি আলগি দেওয়ন আরামদার তারা। আমি কইছি না কইলাম, আপনার আয়ুষ দিয়া লাইছে মানে কি ভিতরে মনে পড়ছে? মসজিদেরতে বাড়ি আবার আলগি দিয়া লাইছে, মসজিদ বাথরুম হইলো হ্যাঁ ওই বক্তব্যের হেগুল দিয়া কেড়াই বুঝাই তো কন। আপনি টয়লেটে যাবেন, টয়লেটের ভিতরে ঢুকিয়া যতটুকু দাম করা দরকার এতটুকু দাম করবেন, যতটুকু আপনার না করলে নাই হয় এতটুকু করবেন আপনি। আবার আমাদের দেশে অনেকে বেশি ফরহেজগারি দেখাইতে গিয়া আরেকটা আকাম করে, এটা হলো ডিলারা ধৈরা ফুরারা ফাড়া একটা আড়া দিয়াই রাস্তা দিয়ে বেরিয়ে যায়, এবারে কাস দেয়, এই শৈলারা দেয়, কাওড়া দেয়, বেড়িয়েছে দেখাইয়া বেড়িয়েতে আইস দিয়ে আরেক ফেল ফিরে গিয়ে ফরনের কথা গাথা না, এটা তো আদব হইল না, সুন্দর হইল না। আপনি টয়লেট পেপার ব্যবহার করবেন, আপনি যেই জায়গায় প্রস্রাব করছেন এই জায়গায় আপনি দাঁড়াইবেন, গলা ঝাড়া দেবেন, শরীর লাড়া দেবেন, যতটুকু আপনি এনশিওর করবেন যে আপনার প্রস্রাবের নালিতে প্রস্রাব কোনো আটকা আছে কি না, প্রয়োজনে দেরি করবেন, কাজ দিবেন, লাড়া দিবেন, ফাও উঠবেন বসবেন প্রয়োজনে দুই তিনবার, এইভাবে টয়লেট ব্যবহার করবেন। আপনি এটারে দৈড়িয়া হেন্দে আটেন কীর্তেন হেন্দিয়া হ্যাঁ, এটি কোনো অসভ্য ফানা, অনেক বেরিয়েছে হেন্দিয়া যায় ভাইয়া ফান স্কুলও যায়, আপনি এটারে লই আপনি দৈড়ে আটতে আছেন হেন্দিয়া, এটি কী কারবার কি অসভ্য ফানার তো একটা সীমা আছে, আপনার লজ্জা লাগে না আপনার? এই কাম আছে নি বুঝে না শুনে না কিছু না, সুন্নত করে বাড়ায় সুন্নত, এবার সুন্নত আদায় করে বুঝ করে কাম করার লাগতো না, ফরেস্ট গাড়ি দিয়ে হানের আর জাগা ফান্না বিছে দেয়। আচ্ছা এবার আসেন, কই যে হুজুর আমার সন্দেহ হয় ফেসাবের ফোড়ানি আমার লুঙ্গিত ফোড়ে আর লেগে না এটা করি, আপনার সন্দেহ হইলে সন্দেহের চিকিৎসা নবীজি দিয়ে গেছে না, নবীজির কি হুবের নবী মনে করছেন, এটা উনি সব রোগের চিকিৎসা করে গেছে না? কইছে তোমার যদি এরকম সন্দেহ হয় যে অজু করার আরে ফস্রাব করে ঢিলা ব্যবহার করে ফানির ফোড়ো মনে হয় যেন ফোটা ফোটা বোধহয় ফরতে আছে, এরকম যদি তোমার সন্দেহ হয় তাহলে অজু করার পরে আঙ্গুল দিয়ে ভিজাইয়া লুঙ্গির ভিতরে একটা ছিটা দিয়া লাইও, সন্দেহটা যেন না থাকে। সুবহানাল্লাহ, কেন কি নবীও আর কি তা করতো তোমরা রে, আর কি করতো তোমরা রে, বুঝে না শুনে না জানে না খতমের সুরা দানা লইছে আদা ফুড়ো। খুব বুঝ করে চললেন, ইসলাম খুব সুন্দর জিনিস তো, এর ভিতরে ভদ্রতা আছে, এর ভিতরে নম্রতা আছে, এর ভিতরে স্বাধীন শালীনতা আছে, এর ভিতরে আধুনিকতা আছে, ইসলাম কি বড় বড় মনে করছে? ইসলামের মতো সুন্দর কে আছে কন? কোন ধর্মটা ইসলামের মতো সুন্দর? আমরা তারা কয় অযথা একটা বাতি ধরাইতে পারবা না, এটার জন্য জবাব দিতে হবে। আর আজ যাইতে দেখে এলাম রাস্তার কান্দার ভিতরে মোমবাতি ধরাইয়া বই রয়েছে, মানে আন্দাইলো মোমবাতি পায় না, আন্দাইলো মোমবাতি পায় না, তারা গিয়ে হুদুদি গাছের ঘরত মোমবাতি দিয়ে বই রয়েছে। আমরার একদল সিটার ওইরকম শুরু করছে অহন হেতার আর দেখা দেখি আমরা তারাও মাজারও নিয়ে মোমবাতি দেয়, হেরা দোয়াইছে ঘরের দুয়ারও তুমি বয়স মাজারের সামনে তুমি হাতারাতে বেশি সুবিধা না, ঠিক কিনা কও? তুমি নিয়ে মোমবাতি ধরাইছি করতে মাজারও, মাজার কি মোমবাতি দৌড়ানোর জায়গা? মোমবাতিটা মাজারও না দিয়া রাস্তার কান্তা দেখানো ধরাই যাও বয়াই যাও, অথবা রাস্তার কিনারও তোমার এই ঘরের ফিসে দিয়া তোমার ঘরের গোবর গিয়া সেনা গিয়া ফানি গিয়া মানুষ আর তো পারে না, হ্যাঁ নদী একটা লাইট দাও না, মাজারও নিয়ে দি মোমবাতি দে কিও, তোমার ঘরের ফিসে দিয়া তোমার গোবরের সানা গিয়া তোমার কলের ফানি গিয়া রাস্তার বেড়াইয়া খাল হইয়া থাহে কত মানুষ ফিসলাইয়া পড়ে, হ্যাঁ উঠে গেলাম গা এবার আইস দেয় ভিতরে আসেনি খেয়েছ কে আব্বা, আপনার ফানি গিয়ে তো রাস্তাটা এরকম হয়েছে আপনি তিরিশটি আনা হইলে ইয়ে উঠবো বিল আইব আপনি ফিসে দিয়ে একটা বাল্ব দেন, আপনারে কে অধিকার দিছে সরকারি রাস্তা মনে কইরা আপনি যে রাস্তাটারে গরুর সানা দিয়ে ভিজান কেয়ামতের ময়দানে এটার জন্য আপনি আটকে যাবেন।
আর একটা উচিত কথা কইয়া ওয়াজ শেষ করে লাইতে আসি, এটা জানি কত মানুষের উফরে পড়ে কি এই উচিত কথা রইল। আমরা তারা রাস্তার কান্দা গেসা ইয়া দেয়, ফুকুর দেয়, রাস্তার লগে ফুকুর দেয়, আছে নিরহ মানুষ। এবার ঘরে গিয়া কয়েকটা জুই তুইছে, কয় কি তা তিন ডাফার পানলে সারব, সরকারি রাস্তা গেছে আর তিন ডাফার বানলে তো ফু এই ফুহুর। ঘরে গিয়ে হিসাব মিলাইছে, 25,000 বাচ্চা গেছে, 1,00,000 গেল, 70,000 ভিতরে ঘর হইয়া পড়ান বেড়ে তো কয় কফাল দিছে আল্লাহ ডাইলিয়া। বাবা এটা সম্পূর্ণ গোনার কাজ, রাস্তা তোমার পুকুরের পান না, মনে কষ্ট নিয়েন না। অনেকে এই ডাবিতে ভরে যাইবেন গেল লিখে কইতাম কইতাম না, এবার কন ইশারা দেয়। রাস্তা কিন্তু পুকুরের পান না, আপনি যদি পুকুর বানতে হয় আলাদা রাস্তা বানতে হবে, অথবা যদি রাস্তাটারে পুকুরের পাড় বানান অন্য ফার বানলে বানবেন, না বানলে নাই, বছরে বছরে পুকুরের ফারের কান্দারা যেটা রাস্তা এটার কান্দারা বাইন্দা রাখা আপনার দায়িত্ব, ঠিক কিনা কম? সব ভাঙ্গো, তিনও ফার বাইন্দা খেতের লোক সমান হয়ে যাই গাও, কিন্তু রাস্তার কান্দারা বানলে আপনার পুকুরের কারণে রাস্তার কান্দারা যদি ভাঙ্গে এটার জন্য দায়িত্ব আপনাকেই নিতে হবে। সরকারি রাস্তা ভাইয়া আরেকবার আইয়া কইছে, ও না কেসির হুজুরে না কইলো রাস্তার লোকে ফহির বান্ধব নাই আলগা ফার দেওয়া নেবো, জনগণের ক্ষতি করার আপনার অধিকার নাই। এখন কেডাই জানি কইছিল ওয়াজ মাহফিল না তালিমের মাহফিল, তালিম হয়নি আর তালিম দিয়ে কিতা করতে, এগুলো হইলো আসল তালিম, এইটি হইলো আসল তালিম। কি হবে আপনি, আমি আধা ঘন্টা জিকির করাই দিলাম, আমি করাই যাবো কেন? আপনি করো বই বই জিকির করেন, জিকির তো করানোর বিষয় না, জিকির আপনারটা আপনি করবেন আমারটা আমি করাম, যেই জিনিসগুলো জানা দরকার সেই দিয়ে নইলে আসল তালিম, ঠিক কিনা কন? আসল তালিম হইলে হেডা আল্লাহ তাবারক তাআলা কবুল করুক সবাই করা, আমিন। আমসলমান নামাজে যখন তুমি দাঁড়াইলা, তাকবীরে তাহারিমা যখন বানলা, তোমার জন্য দুনিয়ার সকল কাজ হারাম হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, তিনি হইলেন ফকিদের সর্দার, সাহাবাদের মাঝে তিনি সবচেয়ে বেশি ফতোয়া দিতেন, তিনি মাসালা বুঝতেন বেশি। সবাই মিলে কয় ফতুয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাইও, আর কোরআনের তাফসীরের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাইও। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তেছে, আল্লাহু আকবার নিয়ত বানছে, এমন সময় ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে, কি সাপ? কি সাপ? একটা সাপ ঢুকছে ঘরের ভিতরে। ঘরের ভিতরে সাপ ঢুকলে মানুষ দেখলে চুপ করে থাকে না, চিৎকার করে। ওনার ওয়াইফ ওনার বিবি সাপ সাপ কইয়া চিল্লান শুরু করছে, ফাঁসের ঘরের তারা ডাক হইন দৌড়াই আইছে, ফিট্টা ফিট্টা সাপটারে মারছে। সাপ আমরা তো সব মারা গেলে নানান ধরনের মন্তব্য করে, একজনে আইয়া কয় এটা জাতি সাপ হইব, কফাল বলা বাচ্চা গেছো। আরেকবার কয় সলম হালাইছে কয়দিন আগে, কয় বুঝতে কেমন কয় যখন শরীরটা তেল তিল্লা। আরেকবার কয় বিষে বড়া, কয় কেমন বুঝতে কয় মাথার সক্কটটা। এই নানান ধরনের আলাপ সালাপ হইতে আছে, কয় আতা বাড়িটাতে মাপ সেলাডি দিয়ে আওয়াজ হইতে আছে নাকি হয় না, কম না বেশি? সাপটা ঢেলিয়া নানান গবেষণা হইতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ না কি তা করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে আর হেতারা গিয়া সাপ লইয়া দেন দরবার চলতে আছে, চার জাকাত নামাজ শেষ হয়েছে, এবার সালাম ফিরে কয় কো কামি দেয় হেন রে, কয় তাড়াতাড়ি বাদ বারো খিদা লাগছে। ওনার ওয়াইফ কইতে আছে আপনার কি দিন দুনিয়ার কোনো খবর নাই, কয় কী ব্যাপারে? কয় সাপ যে ঘর ঢুকছে আমরা তারা না সকলে মিললাম মারলো মাফলো, আমরা তারে তো কামড় দেওয়া কুদ্দুরা লেগে দেওয়া হচ্ছে, কয় কোন সময়? কয় আপনি নিয়ত্রা বানছেন এর ভিতরে তো কত
অনেক আওয়াজটা বাজুছে তো হকল আছে ফাড়া প্রতিবেশী ওখানে তো বাইরে অনেক লোক কত আমি কেমনে টের ফায়া ক নামাজও খেলি লিখে মাসের দিন দুনিয়ার খবর থাকে না আবদুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়া দিয়া কয় বিবি ও বিবি যদি দিন দুনিয়ার খবরই থাকতো তাইলে কি নামাজ পড়লা নামাজে ঢুইকে যদি সবই শুনলাম নামাজ পড়তে গিয়া যদি সবই বুঝলাম তাইলে আমি কি নামাজ পড়লাম আন্তা আবুদুল্লাহাকা আন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক নবীজি কয় নামাজ কেমনে পড়বা সৈয়দপুরের মানুষ শুনো আন্তা আবুদুল্লাহা যখন তুমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবা তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো তুমি তোমার আল্লাহকে দেখো না ফা ইন্নাহু ইয়ারাক তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না আমার আল্লাহ আমাকে দেখতেছে এটার নাম হলো নামাজ আর বললাম না এবার আপনারটা মিলাম আমি সূত্রটা কইয়া গেলাম আপনারটা সূত্রের ভিতরে ফোরসে নি আপনারটা আপনারা মিলাইয়া ফইরেন ইমানদার হইয়েন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন সকাল থেকে সন্ধ্যা জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন জীবনের যত কাজ আছে সব কিছু কার জন্য বিধান মানব কার তরিকা মানব কার এই আল্লাহর বিধানের বাইরে নবীর তরিকার বাইরে মুসলমানের কোনো জিন্দেগি হইতে পারে আর যদি হয় এটা মুসলমানের জিন্দেগি না স্যার সহজ হিসাব আর আপনার মনও ধরলে মানতেন পারেন না মনও ধরলে এর দূরা করতেন পারবেন আগামী বছর আর দাওয়াত দিতেন না এতে আমি অনেক খুশি কারণ এক জায়গা বারবার যাওয়ার মতো সময় আমার নাই আমার নাই আপনারা জানেন আল্লাহর খাস মেহরবানি অনেক প্রোগ্রাম এই করোনার ভিতরে সব হুজুরের ওয়াজ বন্ধ এই দেহ এইটা নানান উসিলা দিয়া দোয়া তালিম মসজিদের ভিতরে বারান্দারাত আমরা উডানো এটা কই আমার ডেইলি মাহফিল করাইতে আছে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন দিনের কথাগুলো বলে যেতে চায় আজীবন আমৃত্যু আল্লাহ যেন এই করোনা মহামারী সেরে ভাইরাস থেকে বিদায় করে আল্লাহ যেন আমাদেরকে এই সুবর্ণ সুযোগ দান করে সবাই পড়ে আমিন বাংলার মুসলমান কোরআনের আলোচনা শুনতে চায় নাকি চায় না তারা ময়দানে প্রাণ ভরে রাত কি রাত দিন কি দিন তারা কোরআনের কথা শুনতে চায় আমিও চাই আল্লাহ তাবারক ও তাআলা আমাদের সবাইকে সুযোগ করে দিক সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে দিনের পথে চলার তৌফিক দান করুক সবাই পড়ে আমিন।